हेलो बंधुरा, आज के तुम्हारे देखो पाखिर कलेक्शन। तो पाखिर की दाम चलते, पाखिर मेडिसिन खबर समस्त किछु तुम्हारे देखो। तो चैनले जरा नतून आछो अति अवश्य चैनल सबसक्राइब कर नाओ, लाइक करो, शेयर करो। 1K सबसक्राइबर कमप्लीट हो चैनल तरफ थेके थाकबे किभाबे, ताई ताड़ाताड़ी सबसक्राइब कर नाओ। तो चलो तुम्हारे पाखिर कलेक्शन देखाई, स्किप ना करे वीडियो देखते थाको। ग्रीन रोजी एगुलोर दाम कत? रेड आई 400 टाका जोड़ा। सब ही खेते तो दाम की आछे। ग्रीन रोजी एगुलो दाम कत? এগুলো দাম হচ্ছে 1200 টাকা জোড়া। 1200 টাকায় গ্রিন রোজি পাবে, দেখো দামটা কমই আছে। আর এগুলো? এগুলো হচ্ছে অফলাইন রোজি। অফলাইন রোজি হচ্ছে 1600 টাকা জোড়া। 1600 টাকা। বদ্রি? বদ্রি হচ্ছে 400 টাকা জোড়া আছে। রেড আই 400 টাকা জোড়া। 300 টাকা জোড়া। ব্ল্যাক আই 300 টাকা, রেড আই 400 টাকা। আর এগুলো কি আছে? এগুলো হচ্ছে ওষুধ আছে। আচ্ছা, পাখিদের হজম করা ওষুধ, হজম করা। তার বাদে ওদের প্রোটিনের জন্য এগুলো বুস্টার আছে। বুস্টার। এগুলোর দাম কি রকম আছে? এগুলোর দাম আছে, একটা আছে 125 টাকা। 125 টাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে 125 টাকা। তার বাদে আরেকটা আছে, এটার দামটা লেখা নেই, জিজ্ঞেস করতে হবে আমার দামটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই দামটা জিজ্ঞেস করতে হবে আমাকে। আচ্ছা, এগুলো কি আছে খাবার? এগুলো সব খাবার আছে। এগুলো বদ্রি, হ্যাঁ, লাভবার সব খাবে, ককটেল খাবে। এটা হচ্ছে ককটেলের আর যাবার খাবার, সব রকমের খাবার আছে। আর এটা? আর এইটা হচ্ছে পিঁপড়ে আর পোকা পোকা মারার জন্য এই ওষুধটা দরকার। পিঁপড়ে পোকা মারার জন্য পেয়ে যাবে। আর এদিকে? আর এইদিকে হচ্ছে ক্যালসিয়াম ব্লক। ক্যালসিয়াম দরকার লাগলে, আর পাখির যদি যদি খাবার বাবার যদি ক্যালসিয়াম যদি কম থাকে তখন এটা দিতে পারেন ওষুধ। আর এইটাও ঠিক সেম, এটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এইটা আছে হচ্ছে খাবার, কনুরের খাবার এগুলো। আচ্ছা ঠিক আছে। কনুর তো অনেক বড় বড় পাখিরাও খায়। আচ্ছা, যেমন কি ম্যাকাও, ফ্যাকাও, হ্যাঁ সবাই খায়। সবাই খায়, সব পেয়ে যাবে, তাই তো? তোর নাম আর ফোন নাম্বারটা বলে দে। আমার নাম হলো রোহিত দাস। আচ্ছা, আর ফোন নাম্বার হলো 8697626968। এই নম্বরে কন্ট্যাক্ট করলে এখানে হাত ছাড়াও পাখি পেয়ে যাবে, তাই তো? বাড়ি কোথায়? একটা দোকান আছে হচ্ছে ওইখানে। আচ্ছা, আমি এখানে না পেলে ওখানে পেয়ে যাবে, বাইরে পেয়ে যাবে। আর বাড়ি তোদের? আমাদের বাড়ি হচ্ছে ক্ষেত্রসল মারার ওখানে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের আমাদের তো আরো দুটো দাদা আছে, ওদের বাড়ি হচ্ছে, একটা হচ্ছে গোসাইপাড়া, একজনের বাড়ি ঠিক রেশন অফিস আছে, রেশন অফিসে একদম গায়ে ঘেঁচিয়ে একজনের বাড়ি। আরেকজনের বাড়ি হচ্ছে মানিকতলা রাধা বল্লভ মন্দির ঠিক তার পাশেই একটু গলির ভেতরে ওনার বাড়ি আছে। ঠিক আছে, বাড়িতে গেলেও পাখি পাওয়া যায়? বাড়িতেও আমরা পাখি দেওয়া। ঠিক আছে, দেখো সব রকমের পাখি আর এ আছে খাবার। তো দেখো এখানে পায়রার কালেকশনও পেয়ে যাবে, সমস্ত রকমের পায়রাই তোমরা পাবে, ম্যাড্রাস থেকে শুরু করে গিরেবাস থেকে শুরু করে ফ্যান্সি পায়রা যা তোমরা বলবে মোটামুটি সব রকমের পায়রা এখানে থাকে। তো মোটামুটি 100 টাকা থেকে শুরু করে যেরকম রেঞ্জের তোমরা পায়রা নেবে, 1000-1200 সব রকমই পায়রা থাকে, পায়রার হিউজ কালেকশন থাকে। তো দেখো এগুলো 1600 টাকা করে আছে, আর এগুলো হচ্ছে 1200 টাকা জোড়া। তো এছাড়াও আরও যদি পাখি কিছু লাগে সেগুলো তোমরা পেয়ে যাবে, এখানে সমস্ত রকমের পাখিই থাকে, তোমরা যেরকম পাখি চাইবে সেরকমই মোটামুটি পেয়ে যাবে। আর যদি কেউ অন্য রকমও পাখি কিছু নিতে চাও তো দাদাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করে তোমরা কী পাখি চাও, তার দাম কী আছে সমস্তটাই তোমরা জেনে নিতে পারবে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো তোমরা স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। তো পাখির সাথে সাথে তোমরা পাখির খাঁচাও পেয়ে যাবে, পাখির বিভিন্ন রকমের খাবার, মেডিসিন, যাবতীয় সরঞ্জাম সব কিছুই পাবে। তো দেখো মুরগিও রয়েছে, দেশি মুরগিও পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, আর বিভিন্ন রকমের দেখো মেডিসিন রয়েছে, পাখির বিভিন্ন খাবার রয়েছে। তো সমস্ত কিছুই তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আর এছাড়াও যদি তোমাদের কিছু প্রয়োজন হয়, কিছু জানার থাকে, তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে জেনে নিতে পারবে। তো ভিডিও তোমরা দেখতে থাকো, স্কিপ না করো।
তো দেখো পাখির খাবার পেয়ে যাবে, পাখি না এটা খরগোশের, ও সরি খরগোশের খাবার পেয়ে যাবে, হ্যামস্টারের রাখা সবই খেতে পারবে, তাই তো? এটার দাম কি আছে? 100 টাকা। দেখো 100 টাকায় তোমরা পেয়ে যাবে খাবারটা। তো ঠিক আছে, তো দাদার নাম আর ফোন নাম্বারটা জেনে নিই। নাম হচ্ছে সৌরভ, ফোন নাম্বার 8240877266। ঠিক আছে, তো সমস্ত রকমের খরগোশ যেগুলো বললে বা পাখির কালেকশন সবই তোমার পেয়ে যাবে জয়। ওকে, তো দেখো এখানে পাখির খাবারও তোমরা পেয়ে যাবে, পাখি পায়রা সমস্ত রকমেরই খাবার তোমরা পেয়ে যাবে। তো ভুট্টা থেকে শুরু করে মাইলো, ফটকা, আরও বিভিন্ন মিক্সিং খাবার সমস্তটাই তোমরা এখানে এসে পেয়ে যাবে, পাখি পায়রা যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবে। তো এই হাটে আসতে গেলে তোমাদের শ্রীরামপুর স্টেশনে নেবে, জাস্ট 5 মিনিটের রাস্তা, শ্রীরামপুর রয়ঘাট বললেই টোটোওয়ালারা নিয়ে যাবে বা পশু পাখির হাট বললেই নিয়ে যাবে। আর ওপার থেকে যারা আসবে ঘাট পার হলে একদম গঙ্গার ধারেই বসে হাট। তো সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি এই হাট চলে, তো তোমরা চলে আসতে পারো, দেখে নিতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যারা নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে চ্যানেলের তরফ থেকে থাকছে কিভাবে, তাই তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।